এটা মনে রাখতে হবে যে এটা শুধু এখন করোনা নয়, তার সঙ্গে এখন ডেঙ্গুরও সিজন চলছে। এবং এই যে শিক্ষার্থীরা স্কুলে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, যেই সময়টা তারা এই যে সকাল থেকে থাকে, এই সময়টাতে এই মশা, ডেঙ্গু মশার কামড়, সেটা খুব ভয়াবহ। তো সেই কারণে অনেকেই, বিশেষজ্ঞরা বলছেন যে ছেলে মেয়েদেরকে যেন, শিক্ষার্থীরা যেন পুরো হাতা জামা, ফুল প্যান্ট বা পাজামা সেরকম পরে আসেন। তো অভিভাবকদেরকে সেটাও একটু বলবো, এবং সেই কারণে যদি স্কুল ইউনিফর্ম সেটা যদি সম্ভব নাও হয়, তাহলেও অন্তত আমার মনে হয় যে আমরা এই গোড়ার দিকে যতদিন এই ডেঙ্গুর প্রকোপটি চলে, ততদিন আমাদের শিক্ষার্থীদের ডেঙ্গু থেকেও বাঁচিয়ে রাখাটা, সেটাও আমাদের দায়িত্ব। সেই জন্য আমি আশা করব যে স্কুল কর্তৃপক্ষগুলো শিক্ষার্থীদের ইউনিফর্ম নিয়ে হয়তো এই সময়টাতে বেশি কড়াকড়ি না করাই ভালো। আর হচ্ছে আমাদের প্রত্যেক জেলায় একটি করে কন্ট্রোল রুম করা হয়েছে, সেই নম্বরগুলো সমস্ত প্রচারও করা হবে, এবং সেখানে কেউ, যে কেউ, শিক্ষার্থী হোক, শিক্ষক হোক, অভিভাবক হোক, বাইরের কেউ হন, যে কেউ যদি কোনো একটা বলেন যে এইখানে এই স্কুলে এই সমস্যা আছে বা এই মাদ্রাসায় এই সমস্যা আছে, সাথে সাথে সেটা দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের বিষয়টি তো আসলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ব্যাপার। তারা একবার বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে গত 26 তারিখেই সভাতে তারা মধ্য অক্টোবরের কথা জানিয়েছিলেন। আমি ভেবেছিলাম গত সপ্তাহেই আমরা আরেকটি সভা তাদের সঙ্গে করতে পারবো, কিন্তু আমরা সেই সভাটি করতে পারিনি। আশা করি এই সপ্তাহেই করে ফেলবো, এবং তাদেরকে, তাদের কাছে জানতে চাইবো যে তারা এই স্কুল যেহেতু আমরা এখন খুলেছি, ওনারাও ওনাদের প্রতিষ্ঠানগুলোকে আগে খুলতে পারেন কি না। তবে ওনাদের বিষয়টা তো একটু ভিন্ন, ওনাদের টিকা, আবাসিকদের টিকা দেওয়া হয়ে গেছে, অনাবাসিকদের ওনারা অন্তত পক্ষে এক ডোজ টিকা দিয়ে তারপরে ফেরত নিয়ে যেতে চান, সেক্ষেত্রে ওনাদের সঙ্গে আবার কথা বলবো, সিদ্ধান্তটি তাদের। 12 বছরের উপরে টিকা দেবার একটি মাত্র টিকার ব্যাপারে সেই সব জায়গায় অনুমোদন রয়েছে, সেই টিকাটি আমাদের দেশে কিছু আছে। আরও আনার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এবং তিনি চান যে 12 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকেও পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হোক। আমাদের নির্দেশনা আগের মতোই, সেটি হচ্ছে যে যেই যেই ফি তারা এখন একদম অবশ্যই প্রয়োজন, সেই সেই ফিগুলো, এবং তা একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে, এবং যেগুলো তারা এখন খরচ করতে পারবে সেইগুলোর তারা নিতে পারবে। কিন্তু সেখানেও যদি কোনো শিক্ষার্থীর পরিবারের এমন অবস্থা হয় যে এই করোনার কারণে একটা পারিবারিক অর্থনৈতিক বিপর্যয় ঘটে গেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করা বা অন্য কোনোভাবে ছাড় দেওয়া, সেটা যেন বিবেচনা করে। সেই জন্য আমাদের এখনও বিশেষভাবে অনুরোধ থাকবে, কারণ এটি একটি মানবিক বিষয়। এত বড় একটা বিপর্যয় সারা পৃথিবীতে ঘটেছে, সেখানে একটা প্রতিষ্ঠান তার নিজের শিক্ষার্থী যারা দীর্ঘদিন তার প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের সঙ্গে তো অমানবিক হতে পারে না। আবার একই সঙ্গে শিক্ষার্থীদের বেতনের ওপরেই কিন্তু নির্ভর করে শিক্ষক সহ কর্মচারীদের বেতন ভাতা সব কিছু, এবং শিক্ষা প্রতিষ্ঠান চালানোর আনুষঙ্গিক বাকি খরচ। কাজে শিক্ষা প্রতিষ্ঠানকে যেমন সেই ফিও কিছুটা হলেও অন্তত আদায় করতে হবে, আবার একেবারে প্রতিটি ফি আদায় করার ক্ষেত্রে যেন অমানবিক কোনো আচরণ করা না হয়, আমি সবার কাছেই আসলে একটা আবেদন রাখবো যে সবাই যেন আমরা মানবিক আচরণ করে একটা যুক্তিসঙ্গত একটা জায়গায় পৌঁছাই। অভিভাবকরাও যেন, অন্য অনেক খরচই কিন্তু তারা করছেন শিক্ষার্থীর বেতনটা দেওয়ার ক্ষেত্রে, সেখানে যেন তারা যতদূর সম্ভব তাদের চেষ্টাটা যেন তারা অবশ্যই করেন, কারণ তার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানটি চালু থাকাও কিন্তু জরুরি।